বাংলা ব্যাকরণ একটা লেখা লেখা আসলো খলুর বলদ। তো এই খলুর বলদর বিশ্লেষণ করা হল যে বেটা কুইয়ার ভরাই তো বলদ দিয়া কিবা তো বয়ার দিয়া, তখন বয়ারটা জুতার বাদে জুয়ালো চৌকটা বন্ধ করি লাইতা। আগর আগর মানুষ আনা থাকলে কইবা চৌকটা দুই খালা খালা দুইটা ফটটি বান্দিয়া আর মাতা নিতে নিয়া বান্দা হয়ে যেত, আর ফেত করে ফাতলা কুইয়ার দি ফিট বেরিয়া টানাইয়া বাড়িয়ে গু দিবা হইতো। আর মালিক গিয়ে আপনার যে এই খাম খরের হে গিয়া মেশিনও তলে দূরা লবই রইল মেশিনও এখান এখান করে কুইয়ার দেয়, যে সময় দেখলো বয়ারে বেজুত করে তখন হন্তাকি মারে কুদাম, বয়ারে মনে করে যদি কথা শুনি না তো আরেক বাড়ি দিব হি আবার রইছ উঠে। তো এক ঘন্টা চলার বাদে দুই ঘন্টা চলার বাদে ও বয়ারে মনে করে যে আমি বর্তমানে হুজাই ফাঁস দিয়া লামডিঙ্গর দ্বারো গেছে গিয়া, কারণ প্রায় দেড় ঘন্টা আমার আটা হয়ে গেছে, আমি গেছে গিয়া ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা পর্যন্ত চার ঘন্টা পর্যন্ত এইভাবে চলার বাদে হে মনে করে বর্তমানে আমি নরেন্দ্র মোদী সাহেবর যে বাড়িঘর আছে ও খাসো পৌঁছি গেছি, কারণ ছয় ঘন্টা আমার আটা হয়ে গেছে। কিন্তু বিকালে যে সময় আট টিন ফেরানি হয়ে গেল বারো টিন ফেরানি হয়ে গেল বয়ার সাবর চোখ খুলি দেওয়া হইল, দেখা দেখলো বয়ারে যে সকালে মালিকে যেন বান্ধিছিল আমার অনৌসাড়ে, আমি এটা কি আর ঢুলিছি না খালি চক্কর কাটিছে হে। ও তখন তার বুঝো আয় যে আমারও তো খালি ও জায়গাত চক্কর দেবা আইলো আইলো, আমি তো ইনতে কি ট্রান্সফার হইতাম না, এখন যা চিন্তা করছিলাম যা সুচিছিলাম যা ভাবিছিলাম যে আমি তো হুজাইটাইছি আমি লামডিং গাইছি আমি গৌহাটি গাইছি, এটা তো সারা আমার মনের কল্পনা, এটা আমার মনের চিন্তাধারা। আজ মুসলমানের অবস্থা খলুর বলদর মতো হয়ে গেছে, এই মসজিদ ওয়াজ অন্য মসজিদ ওয়াজ, ওয়াজর মুসলমান নবাব নাই জমাতি বাইনতে, এক লাইনে আমরা রে বুঝাইতে রাখ মই মুরব্বী হলে অন্য লাইনে আমরা রে বুঝাইতে রাখ আলিম ওলামা হলে দরিয়া দরিয়া মুসলমান জাতির বুঝাইবার চেষ্টা করা, কিন্তু এর বাবজুদ মুসলমান খলর বলদর নিয়ায় ঘুরি ফিরি চক্কর মারিয়া ও মুসলমান কোরআন আর হাদিসর বিমুখে, কোরআন আর হাদিসর বিমুখে তার চালচলন সামাজিক ব্যবস্থা তার অর্থনৈতিক ব্যবস্থা তার সমাজের ব্যবস্থা কোরআনের বিরুদ্ধে, যার কারণে বাবাজি হল বাব্বাই হল এখন আর ফিট বেরো লাগি গেছে আর যাইবার জায়গা নাই। আল্লাহ ওলা বেজার হইছেন ওলা বেজার হইছেন, যে বেজার হওয়ার কারণে আসমানের পার্লামেন্ট আমরার বিরুদ্ধে গেছে গিয়া আর জমিনের পার্লামেন্ট রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার বিরুদ্ধে লইয়া যাইতেরা, আসমানের পার্লামেন্ট আমরার বিরুদ্ধে গেছে আল্লাহ বেজার হই গেছেন সব তছনছ হই গেছে, এখন আসমানের পার্লামেন্ট থাকিয়া জমিনের পার্লামেন্ট পরিচালিত হয়, জমিনের পার্লামেন্ট আল্লাহ চালায়, ভারত কিলা সালানি হইতো আল্লাহর হাত রিমোট কন্ট্রোল, আমেরিকা কিলা সালানি হইতো আল্লাহর হাত রিমোট কন্ট্রোল, তখন আল্লাহ যে সময় মুসলমানের উপরে বেজার হয়ে গেলা তখন গদির মধ্যে আনিয়া বুয়াইবা বালা অবু নিনা যাকে মুসলমান ডে ফিটিয়া ঠিক করে অবু বুয়াইবা, কোন গু বুয়াইবা ও তো হগু বুয়াইবা নানি, এখন গাইলেই তাম হগুরে নিনা আমারে, আমি দোষারোপ করতাম তারে নিনা আমারে, আমি লান টান করতাম হায় হতাশ করতাম আমারে নিনা অন্য রে, এর কারণে আমরা তো ও জায়গাটাইয়া আজি গেছি, এখন খালি দোষী বকি গাইলাই কুটকুট করি খার উফরে অন্য রুফরে বলে ইগেইটা কিতা করে রে কিকু শুরু করলো ইয়ে কিতা করতো আর বাঁচতে দিত নানি, আমি আমার চিন্তা কখনো করি আর না যে এই অবস্থাটা কেন আয়া আজিলো, একটা বার চিন্তা আমরা নিজে যদি করি যে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর ফরমান অনুযায়ী আল্লাহর দেবা বিধান অনুযায়ী আমি কতটুক চলি আর আমার পরিবার কতটুক চলতেরা আমার সমাজ কতটুক চলে আমার বিবি বাচ্চা আলে আওলাদ কতটুক চলতেরা, আমরা তো ইতরফে দিয়ার নাই মালি মানুষের কেটা করি আর দুষারু করি আর, এর কারণে বাবাজি হল বাব্বাই হল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারিমার মধ্যে কইরা وكتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কইতরা আমি তোরাত কিতাবর মধ্যে জবুর কিতাবর মধ্যে
আইস্তাগি লইয়া বহু হাজার হাজার বছর আগে আমার আসমান থেকে প্রেরিত আরেক পুস্তক আরেক বই আরেক সংবিধান যেটা হউজমানাত আমি নাজিল করছি জবুর নামে এই জবুরের মধ্যে আমি ঘোষণা করিয়া দিলাইছি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন এই জমিনের মধ্যে উত্তরাধিকারী এই জমিনের পাওয়ার নেতৃত্ব দপদবাই বড়ত্তা আমি আমার নেক বান্দা ওয়াকলর আত হাওয়ালা করমু নেক বান্দার কাছে সফিমু আপনি নেক বনন আপনার দপদবাই গুরিয়া আইব আপনি যদি অসৎ বনন তাহলে অসৎ আরেক গুদারা আপনারে পালিশমেন্ট দেব তো মা আমার বুঝাইছে নি আ বাবাজি হল বাব্বাই হল বুঝাইছে তো কথাটা বুঝছেন নি আমার এখন সাধারণত থোড়া আগে আমরার বেজুত খানো লাগে দেখবা থোড়া আগে মেঘর জড়িয়ে গুয়ানি ওরা গপসপ করি কি জানো পালা লাগে না তে মাঝখানো আখটা একজন চৌকরাং গাইয়া উঠবো আমি বুঝিলাম পালা লাগে না দোয়া করিলাম আমার সিস্টেম আরেক করলে নানু কুন্তা করা লাগতো না উঠিয়া ওলা চৌকরাং গাই আমার বাসা আইবা আমি বুঝিলাম আমার ওয়াশটা আপনার আর বুঝো আর না আমি দোয়া করিলাম তুলা আগে মেঘ দিছে তখন আমরার মন ইন নাই মন সাতল মন বন্ধ মন বাড়িত মন উঠানো হ্যাঁ কেউ উঠে দৌড় দিয়ে দিছি ওলা গেছে আমি তো দেখছেন আমি বাঁকা দূরই বধ কিন্তু আমার চিন্তাধারায় হর এটা আমি বুঝি আর যে কিছু মানুষ ভাইয়া উঠিয়া দৌড় দিয়ে দিছেন বলি আল্লাহ শেষ অবস্থা নাই আনি দিও কেউ হুরুদা আনি দিও না আচ্ছা ফাঁকেদি আপনারা মিডিয়া আলা বাজান যারা আছেন আমি আপনার কাছে বিনম্র অনুরোধ করব যে আপনারা ওয়াশটা অনিয়তে পাবলিসিটি দিবা রেকর্ডিং করবা যে ইটার জরিয়ায় ইসলাম মুসলমানের ফায়দা হইত তৎসঙ্গে হইব কিনা আপনার ফায়দা হইল আপনার ভিউয়ার্স বাড়িব দেখনেওয়ালা বাড়িব কতদিন পরে কিতা হয় এটা তো ইনো কইবার জায়গা নাই আলহামদুলিল্লাহ এগু অটোমেটিকলি আইয়া আজিব এখন আপনারা যদি কাঠ সাটি মাঝে মাঝে এক টুকরা হরাইয়া আর এক টুকরা আনিয়া ওবায় তাকি মিলাইয়া জেলা আলিয়া মসাবর অবস্থা হয়েছে এটা যদি হরয় আল্লাহকে বাঁচতে এটা করবা না হ্যাঁ নিয়ত রাখবা আল্লাহ এর জরিয়ায় বর্তমানে ইসলামর বেজান প্রচার ওর সোশিয়াল নেটওয়ার্ক এগুলো যদি ভালো করে ব্যবহার করা হয় এগুর জরিয়া ইসলামের প্রচার আর এটারে যদি খারাপ বানাইবার লাই যায় তো এটা খারাপও বনতে পারে এটা মানুষের আত এর কারণে বেজার হয়েছো ভাইয়া আপনারা বেজার হয়েছেন নি ইনশাআল্লাহ তো বাবাজি হল বাব্বাই হল তো এই যে বেমৌসুম মেঘ দেওয়া কিছু মানুষে হয়তো বরদাস্ত করতে পারছে আর কিছু মানুষে বরদাস্ত করতে পারছে না গাঁত কিছু মানুষ কইবা দেখ রায় নি কারবার আল্লাহর নাউজুবিল্লা ও উঠানো দান কিন্তু আসলাম তাই বিজাই লিবে ইলা পাইছে না না যা করেন যে সময় যা কিছু হয় এটার মধ্যেও আল্লাহর বালাই থাকে আল্লাহর গভীর একটা মাহিত্য লুকাইল থাকে এটা হকলর হক বালাইর ইরাদায় আল্লাহ এই জিনিসটা করে কিন্তু বন্দার প্রাথমিক অবস্থায় কোনো সময় বুঝো লয় কিবা তো কোনো সময় বুঝো লয় না এর কারণে যা কিছু আল্লাহ বন্দার হকর মধ্যে করন বালাইর শহীদ করন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বন্দার লগে ওয়ালা মায়া ওয়ালা মায়া সাধারণত যদি এক মায় দশ বছর পনেরো বছর পর্যন্ত কোনো সন্তান জন্ম হয় না বারো বছর পরে যদি একটা মেয়ের সন্তান হয় একটা ছেলে সন্তান জন্ম হয় অ বাবাজি হল জওয়ান হল বাব্বাই হল হোসেন দে এই ছেলের লগে মার কতটুক মায়া থাকব এই মেয়ের মার লগে মার কতটুক মায়া থাকব যে বারো বছর পরে মার কুলোর মধ্যে একটা শিশু জন্ম হইল কতটুক মা বাবার মায়া থাকব অ বাবাজি হল বাব্বাই হল এর চাহিতে হাজার হাজার গুণ বেশি এক বন্দার প্রতি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মায়া আর মহাব্বত এর চাহিতে কোটি কোটি গুণ বেশি এক বন্দার প্রতি আল্লাহর মায়া আর মহাব্বত আল্লাহ সব সময় তাক লাগায়া তখন আল্লাহ ধিয়ানোর মধ্যে তখন
আল্লাহ সব সময় ইন্তেজার করেন আমার বান্দায় আমার নাম খান চরণ করেনি যেই সময় বান্দায় তার নাম চরণ করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জাত ওলা খুশি হন ফরিশতা কেরাম লেখেন ও পরবর্তীকারে আলম এই বান্দায় 17 বছরের জিন্দেগি বালিগ হওয়ার পরে 20 বছরের জিন্দেগি বালিগ হওয়ার পরে 40 বছরের জিন্দেগি বালিগ হওয়ার পরে একদিনও আপনার খতমের মধ্যে সিজদা করল না একদিনও আপনার নাম আল্লাহ বলিয়া জমানার মধ্যে উচ্চারণ করল না আজ 40 বছর পরে একবার আপনার নাম জবানের মধ্যে উচ্চারণ করছে আপনি লাব্বাইকা কইলাইলা বান্দার এই আল্লাহ কোয়াগান সাদরে কবুল করিলাইলা ওই সময় আল্লাহ হইন্দে ফেরেশতাও কল আমি বান্দারে আমার হাতে তখলিক করছি আমার হাতে বানাইছি যার কারণে আমার বানাইল বান্দার প্রতি একজন মায়ের করুণার চাহিতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মায়া আর করুণা আমি ইন্তেজারে থাকি রে ফেরেশতা আমার বান্দায় কোন সময় আমার নাম লয় আমার কথা উচ্চারণ করে যেই সময় আমার বান্দায় আমার নাম লয় আমার কথা উচ্চারণ করে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওলা খুশ হই ওলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুশ হই তো বান্দা উপরে কোন জিনিস ভালো হইব না হইব এটা বিবেচনা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আছেন যা কিছু করেন আল্লাহ ভালার লাগি করেন ওগো বুঝাইবার লাগিয়া একটা উদাহরণ আপনার আরে দেই কোনো কিস্সা কোনো কাহানি নাই ওয়াই জকলে কিস্সা কইন আমরার কিছু কমেন্ট তো একজন দেশর বাদশা বাড়ির খামখাজ করার অবস্থায় আখতা সাকু দিয়া আঙ্গুলেগু খাটি লইলা সাকু দিয়া আম খাঙ্গুলেগু খাটি লইলা বিকালে আপনার অগু ওবাইদি বেন্ডি দিয়া বান্দি আইয়া সিংহাসন বইসইল উজিরে জিজ্ঞাসা করলো বাদশা আপনার আত কিতা হইছে বাদশা উঠিয়া কইছেন আঙ্গুল রে ভাই গু খাটি লইছি বলে আল্লাহ যা করেন বালা লাগে করেন উঠিয়া উত্তর দিছে কিতা যা করেন আল্লাহ বালার লাগে করেন আমার পয়েন্টটা বুঝ ভাইবা খুশিয়া দোষলানি কোনো দিন দেখছেন কিছু মানে দর্শন কিছু মানে দেখছেন কিছু মানে দর্শন ওয়াজ খুশিয়ার তা কি আরো পিছলা বাড়ির যাইবা রাইত ওয়াজ এক টুকরাও লইয়া যাইতে পারতাই না গিয়া হারলে জিকার যদি করেন মেমে এরে আইস তো সময় লেট করিয়া আইসে তোলা ওয়াজ শোনাও না এখন যদি হুসাই বুদাই ঠিক করি আইন বনাতে ওয়াজ বড় ফিসলা কুন্তা বুঝাই হইতে নাই তো এর কারণে ওয়াজ খুশিয়ার থাকি ফিসলা একবার দরিয়া সাইবা মাত বুঝছো নি বাবা উজিরে কিতা কইছেন বাদশা আল্লাহ যা করেন বালার লাগি করেন এই সময় প্রধানমন্ত্রীর এই কথা আপনার রাষ্ট্রপতির খানো গেল বাদশার যে সময় প্রথম উজিরে কথাটা কইল বড় বুড়া লাগছে কারণ ইমাম সাহেব আমার লগে তখন এক লগে মসজিদ চালাইয়ার বড় সম্পর্ক বড় মায়া মহব্বত আমার কোনো মুসিবত আইছে তো ইমাম সাহেবের মুসিবত শরী কইতা কইতা ইস্কিলা কাটিল তো কেমন দুঃখ পাইলা তাকে রক্ত কেমন গেছে ওটা কইতা তো বুধ ভাবা গেল যে আমার দুঃখে তাই দুঃখিত হয়েছে ই বেটা আমার দুঃখে দুঃখিত না হইয়া হয় আল্লাহ যা করেন বালা লাগে করেন এক কলে ঠেলা মার আল্লাহ খান মারছে আর এক কলে বুধ ভাবাদার বড় এলামি করছে আর গেছে আমার আঙ্গুল আর হি বেটা জবাব দেয় আল্লাহ যা করেন বালা লাগে করেন তখন বাদশায় দিলর মধ্যে নাগাবাড়ি আইল নাগাবাড়ি আবার ঘরে পরের দিন রাজ সিংহাসন ভয়া প্রথম অজিরর চাকরি আপনার ক্যান্সেল করে দিলা কইলে আমার প্রথম অজিরর কোনো জরুরত নাই চাকরি ক্যান্সেল ডিলিট এনে হরাই দিলা যেই সময় উজির সামনে বাদ বাদশার মুখ থেকে এই ঘোষণা ইল প্রথম উজিরর চাকরি আমি ক্যান্সেল করে লইলাম উজির উঠি আবার সেই উত্তর দে আল্লাহ যা করেন বালা লাগে করেন তার উত্তর আল্লাহ যা করেন বালা লাগে করেন বাদশা কইল রে এগু পাগল নাই দেখি তা এত বড় একটা চাকরি আমি কাটি দিলাম আবার উঠিয়া কয় আল্লাহ যা করেন বালা লাগে করেন তা হইলে এগু তো পাগল এগু ডিস্টার্ব করাই আমার রাজত্বর লাগি ভালো হয়েছে উজির বাড়ি সময় যায় কাল যায় যোগ যায় অতিবাহিত হয়
একদিন এই রাজসা আপনার শিকার করার উদ্দেশ্যে জঙ্গল সেনা সামন্ত খল লইয়া রওনা। আগের যুগের রাজা বাদশা বকল বড় শিকারে আসলা শিকার করতা সমানা। একটা হরিণ দেখে তা দিছন বাদশায় গুল্লি করতা, তীর দিয়ে আক্রমণ করতা, কিন্তু হরিণটা নিশানার মধ্যে পড়ে না। যত দৌড় মারে তাই নত দৌড় মারন, এক সময় এমন ঘন জঙ্গলের ভিতরে তাই হরিণেরে লইয়া ঢুকি গেলা। সামনে গিয়া হরিণীটা গায়েব হয়ে গেল। তাইন তান সেনা সামন্ত হল থাকি বহুত দূরে জঙ্গলের ভিতরে গেলা গিয়া। সেনা সামন্ত হল বহুত পিছনে, কারণ হরিণী এমন ভাবে দৌড় মারছে যে দৌড়ের ছুটো তাইন আর খরের এরারা খেয়াল করছেন না। শিকারী মানু এ ডাক শিকার বেটা আস্তা রাত কাটাই লাইব, এক বিড়ি খাইয়া খাইয়া এইলে মানু আসুন। বগুড়ার শিকার হয়ে গেছে, এরে বিয়ান করবাত খাওয়া হাওড়ি লেছে, যত সময় খালি হোক তার কাপ ধরি বাদ বগুড়া লাগাই তো, পেটর বুক নাই কুন্তা নাই সবই যায়। শিকারী মানুষ যারাই নিশা আছে তার বুঝতে সোজা হইব না নি। তো জঙ্গলের ভিতরে একটা হরিণ গাই বই গেছে আর তাই আপনার কতটুকু যাই হয় না। এমত অবস্থায় জঙ্গল তাকনেওয়ালা এক দল মান তান সামনে উপস্থিত, দেখলা এত সুন্দর, এত সুন্দর একজন মানুষ। এই মানুষের যদি আমরার দেবীর সামনে মান্নত করি তা হইলে তাই আমরার বড় উপরে বড় খুশি হইবা। আজকাল যারা পশু অহল মানন অমুকর নামে মানিলাম, শাড়ি দিলা বাওনা বাওনা ছাড়া বুঝুন নি, শাড়ি দিলাম অমুকর নামে শাড়ি দেই যে তাই আমরার বড় ভালো হইবা, আমরা মুফতুর মধ্যে জঙ্গল বড় সুন্দর মানুষ একজন পাইছি, ওই এনে আমরা থানে হাওয়ালা করিয়া পাওনা শাড়ি দিতাম। ও হাবুগুলি বেরিয়া বাসা ধরিলেন, তাই তো তারা তো আর চিন্তা না জঙ্গলের মানুষ ইবেটা বাসা নি না না। তখন ইবেটাও একলা হেরার লগে লড়াই বিড়াই কিছু কুস্তি মাস্তি করিয়া দেখছেন যে খাম হইতো না জান যাইব, তাই নো আত্মসমর্পণ করিলেইলা করিয়া কইলা দেখিও তাই কিতা খর। তো হেরায় নিয়া গোসলবুড় হরাইয়া খুব সুন্দর করে সাজাইয়া আর তারা তারার নিয়া বাওনার জায়গা যাই নিতা। ও সময় তারার লিডারে উঠিয়া কইল, আমরা যে ব্যক্তির সানো বাওনা দিতাম, যে ব্যক্তির সামনে শাড়িতাম, এই তো নিখুঁত মাল রে কবুল হরই, যেগুর মধ্যে কোনো খুঁত নাই, যেগুর মধ্যে কোনো আপনার আইব নাই, এইটা কবুল হরই। তোমরা আজনবী একজন মানুষরে জঙ্গল দরলায় আর দরিয়া এনে নিয়া তোমরা হ্যান সামনে নিয়া বাওনা দিতায়, ইবেটারে আগে সাহসী তো কোনটা খুঁত আসেনি, কোনটা খুঁত আসেনি। ও আপনার চুলা হরাইয়া নিয়ে খুব ভালো করে সাজা দেখুন, এই ব্যক্তির খানি আঙ্গুল একটা নাই, কেটা নাই খানি আঙ্গুল একু নাই। আয়া কইলা বাদশা লিডার সাহেব সর্দার সাহেব এই ব্যক্তির তো একটা আয় বলে, গীতা খানি আঙ্গুল একু নাই, ও যে চক্কে কাটিয়ে গেছে গিয়া এগু নাই বলে, না 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 তাও এইলে তো এইনি খুঁত মাল নাই, এর মধ্যে আইব আছে, এর মধ্যে আপনার খুঁত আছে, এনে আপনার পাওনা ছাড়া যাইতো নাই, এনে ছাড়ি দে। যেই সময় সাড়া হয়ে গেল, বলি দেবা হইল না, কাটা হইল না, নিধন করা হইল না, সাড়ার লগে লগে বাদশার সেই কথাটা স্মরণ হইল। আজ থেকে লইয়া তিন বছর পাঁচ বছর আগে আবার প্রধানমন্ত্রী কইসিল, আল্লাহ যা করেন বালা লাগে কর, যদি সেইদিন আমার চাকুয়ে হাতটা খাটিত না তাও হইলে আমি তো বড় বাদশা আসলাম, বড় পাওয়ারফুল মানুষ আসলাম, আজকে আমারে বলি দেবা হইল এনে জব করিয়া আমার রক্ত ছিটানি হইল, এনে আমারে দরনেওয়ালা আমারে বাঁচানেওয়ালা আর তো কোনো মানুষ এই জায়গাতে নাই, আয় রাহায় কোন কারণে আমি ওজিরর চাকরিটা খাটিলাম, বাড়ি দিয়াও ঘরের দিন ওজিরটা দেখাইয়া আনিয়া চাকরি দিলাই মো চুস্কিতে গেছই চুস্কিয়া বাড়ি দাইছই, বাড়ি দেওয়ার বাদে ঘরের দিন লাল সিংহাসন গিয়া বইয়াও ডাকাইছেন, ও যে ট্রান্সফার দিলাইছিলা, যে উজিরর সাসপেনশন দিলাইছিলা, যে উজির যে চাকরির তাকে ডিসচার্জ করে লাইছিলা, এনে কল কাট দিছেন আও আওয়ার ভরে উজিদ্য কইলা রেবা আমি ভুল বুঝছি, তোমার এই সিদ্ধান্ত তোমার এই ফাইসালা তোমার এই কথাটা আমার হামো লাগছে, তোমারে আমি চাকরি বহাল করে দিলাম বলে, কেন বাদশা বলে, ও জঙ্গলর সারা কাহিনী তানে শুনাইলা, ওজিরো কইলা আপনি আমার চাকরি দিছেন, হ্যাঁ ঘুরাইয়া আনছেন, ইটাও আল্লাহ যা করছেন আমার লাগে বালা করছেন বলে, ইনো বালা কিলা চাকরি গেল হইলে বালা আর এখন অক চাকরি আবার বাদেও বালা আইগু গিলা বলে, বাদশা যদি আমার চাকরি থাকতো তাও হইলে আপনার লগে আমার এত মায়া এত মহব্বত এত সম্পর্ক, আমি আপনার প্রধান উজির আপনার ফিসা ছাড়িলাম না, মানে আমরা দুই দণ্ডে তারা এর সরিয়া
দুই জন বেথারা নিয়ে বলি দিত সাইল নে আপনার মধ্যে খুত আসলো সাড়ি দিল নে আমার মধ্যে কোনো খুত নাই আমারে সাড়ল না নে তো আমি সাকরিত থেকে হরার কারণে আজকে আমার বলিটাও হইল না এটাও আল্লাহর ফয়সালা আল্লাহ যা করেন ভালো লাগে করেন মাত্রা বুঝাইছে নি বাবাজি এখন খুব বুঝাইছে অগুরে বুঝাইবার লাগি সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়া আমি আপনারার খেদমতে আয়াত কারিমা তেলাওয়াত করছি অগুর তর্জমা আমার যা জানা আছে আমি গুনাহগার দেখতারানি বডি কতখান লম্বা আমল নাই কুন্তা নাই ওয়ের ভিতরে যা আছে তা দিয়া আপনারা থেকে আমি বিদায় লইম ইনশাআল্লাহ ধৈর্য সহকারে বইবা তো ইনশাআল্লাহ আজ যদি বাড়ি জি তোরা আমার ভাই খেয়াল করো ক আজকে যদি বাড়ির মেজাম গিয়ে আপত্তি করা লাগে আমার পক্ষটা কি কইবা হুজুরে আইতে দিছেন না আজ কনসিডার করো জি আজ কনসিডার করো এটা বুঝ বুঝাই লইবা একটা এক্সাম্পল অগুর লগে উদাহরণ দিয়ে আপনারা বুঝাইতাম এক বেটা রেল উঠিছে আপনারা রিবাইদি রেল চলে নি রেল চলে যে সময় সিট বিট খাঁচা কচ বরাবর হয়ে যায় তখন মানুষের ল্যাট্রিনের দ্বারা দরজার দ্বারা অনর খান্দা থনর খান্দা দুবাইয়ে যায় না নি সফর করে কারণ মামুর গাড়ি ভাড়া কম লাগে আর কেউ আনা টিকেটে উঠি যায় কবরদার আনা টিকেটে রেলে উঠিও না মামুর গাড়ি যাই না হারাম কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবো মামুর গাড়ি কার গাড়ি আপনার মামা কি গু এখানে মামুর গাড়ি না হারাম হইয়া দেখলো এর কারণে তার হক তার কাইয়া পৌঁছাইয়া দিবা আর জিন্দগি যদি এইভাবে আনা টিকেটে রেলগাড়ি সরিয়ে তখন ইয়াই ধরে করে টিকেট খাটিয়া প্ল্যাটফর্মে ফাল ফারিয়া ফেলাইয়া আইবা আপনার হক আদায় হইব মাত বুঝাইছে নি মুসলা বুঝাইছে কারণ মাঝে মাঝে যদি মুসলা একাত বুকু হও না তো কইবা দিলাম মুফতি কইয়া মনে করিয়া ডাবত মুসলা কইবা তাই তার এক গুতাও কইলা না কুম্বা যাইতা ওয়াজ করলেও বেড়া টান না দিলেও বেড়া মুসলা না কইলেও বেড়া সকল কলে বেড়া যাই হোক সংক্ষিপ্ত হিসাবে উদাহরণ দিলাম যে খেসা খাচ রেল বরা মূর্খর গাঞ্জার গলে গাঞ্জা তো একজন লম্বা মানু ব্যাগ ট্যাগ একগুলো লইয়া উঠিছে উঠিয়ে কোনো মতে ব্যাগ তৈল বইবার জায়গা নাই রায় তৈ গেছে সারা মানু উঠি রয়েছেন সিটে বিটে সারা ইবা ইবা জরিয়া হি আপনার ব্যাগও আর কোনো মতে হুতো পারে না ও হইল রে আল্লাহ যদি আপনার ব্যাগ অগুল লাখান যদি ওটা সামানু মান আসলো ওটা আটাইয়া এক ব্যাগ লওয়া যাইতো ওয়াল্লা যদি যদি আটু ওগু খোলা যাইতো নাট বল্টু লাগাই তো ও খুলিয়া অন হারাই দিলাম ইকাতে কোন পাই লম্বা করা যায় না ই ও বুদ্ধি ওর ওয়াল্লা অন্তাকে যদি অবাজু খোলা যাই চরে বা আল্লাহ নাট বল্টু খুলিয়াতে আও কো বেগো হারাই দিলাম মনে এমন গাঞ্জা আল্লাহ এত লম্বা লম্বা আটু থোয়া যায় না হতা যায় না হতা যায় না এই কারণে চিন্তা চর্চা করে কিন্তু এই বল্টু সিস্টেম তো নাই এই খুলিয়া অন তো ইয়র তো ওটা করতে করতে তার বারো একটা বাদে ঘুমে ধরে লেছে আর বেগো এজান দিয়া আল্লাহ ক্ষতি রয়েছে না নি তো গুমানির বাদে রেল সুর ডাকাই ইতার তো আখড়া আলহামদুলিল্লাহ আখড়া নানি সুর ডাকাই ডুবসান রাত কের সুর উঠিয়া খুজাই খাজাই কোন কিচ্ছু না ভাইয়া এই বেটার হিতানোর মধ্যে ব্যক্ত আসলো এক সুরে কইল রে যা ভাই নিয়া খুলিয়া পাইলে ভাই মোনা পাইলে নাই ও বেটার ব্যাগ গলিয়া যাই গিয়া ঠিক আছে সুরে কে ব্যাগ গুলিয়া গেছে গিয়া বিয়ারে উঠলো উঠিয়া দেখে তার ব্যাগ নাই কইল রে বা আল্লাহ তোমার সিদ্ধান্ত অটল সিদ্ধান্ত এই সিদ্ধান্তের উপরে মন্তব্য করলে মানুষ বিপদগামী হইব আমার চিন্তা আসলো লাটবন্টু খুলিয়া আটু হারাই দিতাম আমার চিন্তা আসলো নাটবল্টু খুলিয়া কমর দল হারাই দিতাম ও আল্লাহ ব্যাগ তো লইয়া গেছে কি এলা নাটবল্টুর সিস্টেম হইলে তো উঠিয়া ঠেঙ্গর তলদার হইলাম না মনে ঠেঙ্গর তলদার হইলাম না মনে হিবাজু তো ইগে লইয়া গেল কেনি এখন যাইতাম গিলা বাড়ি ও আল্লাহ তোমার সিদ্ধান্ত এটা সর্বরুমত্ব সিদ্ধান্ত সর্বর উপকারী সিদ্ধান্ত এই সিদ্ধান্তর উপরে কোনো প্রশ্নই আসে না এর কারণে বাবাজি অকল আল্লাহ নিয়ামত এই নিয়ামতটা যে কোনো সময় আল্লাহ বর্ষণ করতে পারে দিতে পারে এটা আল্লাহর অধিকার এর মধ্যে মখলুকর ফায়দা আছে এর মধ্যে আদম জাতির ফায়দা আছে মানুষের ফায়দা আছে ইমানদারের ফায়দা আছে এটার মধ্যে হিতস্থতা না আনিয়া এত কাজ বিশ্বাস রাখা যা করেন আল্লাহ সবর বালাইয়ের লাগি কর ইনশাল্লাহ ওলো মনোভাব আইবনি আল্লাহর সিদ্ধান্তর উপরে তুমি তোমার মত খাটানির এই অধিকার শরীয়তে আপনারা দিছে না তো যাই হোক বাবাজি হল বাব্বা হল আমি আপনার খেদমত গায়াতে কারিমা তেলাওয়াত করছিলাম ইয়া ইউহান্নাস উত্তাকু রাব্বাকুম আল্লাজী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ
تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بابا جيغل بابا جيغل আল্লাহ তোমারে ও তাআলাই বড় মায়ার সম্বোধন করিয়া পৃথিবীর মানব জাতি ওগলোর কইত্রাইয়া আইয়ুহান নাস ও পৃথিবীর মানব জাতি ওগল ইত্তাকু রাব্বাকুমুল্লাযী ডরো ডরো ভয় করো রাব্বাকুমুল্লাযী ও পরবর্তীকারে যে আল্লাহ যে পালনহারে খালাকাকুম তোমাদানতে সৃষ্টি করছি জন্ম দিছি ওয়া খালাকা মিনহা যাওজাহা আর তোমাদান মধ্যে থাকি তোমাদান বিবিও খলডে বানাইছি ও পৃথিবীর মানুষ ও ইনসান ডরো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ও পরবর্তীকারে আলম রে যে পরবর্তীকারে আলমে তোমারে সৃষ্টি করলো ও খালাকা মিনহা যাওজাহা আর তোমার থেকে তোমার বিবি তোমার জুড় রে আল্লাহ সৃষ্টি করলো তো এই আয়াতে গোয়া তুলা খরদার তাকিয়া টান দিয়া জায়গা তাইম যদি আপনারা ইজাজত দেন সময় বুড়া লাগের নি বন্ধ করে লইতাম নি অনজওয়ান বন্ধ করে লইতাম নি ইনশাআল্লাহ দৈর্য সহকারে বইবা আন্তু জিও জিও কইবা না কারণ খরদারও আমার বাদে আরো একজন ওয়াইজ সাহেব আছেন আমার আন্তে খোয়া হইছে এর কারণে বেশ দিন এই গিয়া কইবা কইলাম তানে বাদে আর একজন আছেন এর বাদেও খাইত করে দিলা এর বাদেও সময় খাইত করে দিলা খরদার থেকে আনি এই আয়াত যেগু আমি আপনারার খেদমত তিলাবত করছি অগুর লগে মিলাইয়া আরো দুইটা আয়াত ও আমরার ইমাম সাহেব নানি মসজিদ হ্যাঁ ইমাম সাহেব ওদারও আরো হুজুর আছেন আমার পরিচিত আরো বেজান হুজুর হল আছেন কোন হুজুর দে যেই সময় আমি দুলহা হইয়া বই দামান দইয়া বই এই সময় আমার সামনে পড়িয়া শুনানি অয় আমি দুলাহা হইয়া দামান দইয়া যে সময় বইব তখন আমার সামনে ফড়িয়া শুনায় এই ফড়িয়া শুনানি হইয়া থাকল সুন্নত কোনো ওয়াজিব না কোনো ফরজ না সুন্নত হইয়া থাকল নবী আলাইহিস সালাতু ওয়াসসালামর যুগ থেকে লইয়া আইজ অবধি আল্লাহর রসুলে তিনটা আয়াত দামান বেটারে বর বেটারে দুলহা বেটারে আল্লাহর রসুলে ফড়িয়া শুনাইছেন এই তিন আয়াত এখনো পর্যন্ত আমরা আলী মহলে হাফিজ সাহেব মহলে এই তিন আয়াত দামান বেটারে ফড়িয়া শুনানি সুন্নত কিতা সুন্নত এই তিন আয়াত না তো আপনার ফক্ক তাকি বাড়াইতে পারবায় না তো আপনার ফক্ক তাকি ঘুমাইতে পারবায় এই তিন আয়াত ফড়িয়া শুনানি হইয়া থাকলো সুন্নত রে বাবা জি হল হেন সুন্নত হইল ওয়াজিব হেন হইল না মানে ফরজ হেন হইল না মানে এই কথাটা বুঝতে হইলে সহজে বুঝিলাও আজ আমরা ইনো যারা পাইয়াই নাছি এক দুইজন তিনজন পাঁচজন হয়তো বারোই তামফারি মহল্লার মধ্যে যে আমার কোরআন শরীফ বিশুদ্ধ তিলাবত আমি জানি নতুবা হয়তো এই মহল্লার 10% বেটাইন এই মহল্লার 70% বেটাইন এই মহল্লার 80% বেটাই কোরআন ফড়াও জানে না ফড়ানিও জানে না কোরআন বুঝে না এখন ইমার্জেন্সির সুরত মোল্লা বেটা ভাইতো কেন খুতবা ইকান ফরত কিলা যদি ওয়াজিব হয় তা হইলে এগু না করলে তো বিয়া হইতো না ইমার্জেন্সি কিলা বুঝছিনি মোকাবিল এবছর দুইটা ফতোয়া দিছি জাগাও হইলে ইয়ার বলে হুজুর ইগে ফার তাকি লইয়া আইছে বাগাইয়া এমন এক পজিশন ধরছে লকডাউন কোনো মানুষ পাওয়া যায় না কুন্তা করা যায় না দৌড়ে শাড়ি তামজি না করবা আমি হুজুর কুন্তা জানি না দুইজন সাক্ষী সামনে রাখিয়া কুল ফুয়াল্লা পড়ি দিয়া দিয়া বিয়া পড়াই দিছি ওই বনি আমার মতো মুফতি শিলমর মারিয়া দেওয়া লাগছে যাই যাস যাই যাচ্ছে কারণ খুতবাইগো যদি শূন্যত হইতো না ও আজিব হইতো তাহলে তো ওয়াজিব যদি আদায় হয় না তো এই বস্তুটা আদায় হইতো না নামাজের মধ্যে 14টা ওয়াজিব একটা যদি আদায় হয় না তাহলে নামাজ ঘুরাইয়া ফোড়া ওয়াজিব নামাজের মধ্যে ভিতরে 7টা ফর 6টা ফর একটা যদি হয় না তো নামাজ অলরেডি হইতো না আপনার নামাজ হইছে না আবার ঘুরাইয়া ফোড়া লাগবো ইলা যদি ওয়াজিব হইতো ফরজ হইতো তাহলে তো বিয়াও ফোড়ানি হইলে না হনে যাইন খুতবা জানেন না তো ইমার্জেন্সির সুরো তো বিয়া দেওয়া যাইতো না দগেজি না করতা ও হিসাবে আল্লাহ তোমার একা কথা আলায়
এই খুতবায় নিকারে আল্লাহর রাসূলে সুন্নাত করার দিশন সুন্নাত দুলহা বেটার সামনে বুয়াইয়া আপনি তেলাওয়াত করিয়া শুনাইতা কিন্তু বাবাজি যখন বাবা যখন আজ খালকুর সমাজের তরফে সাজা যুগর তরফে সাজা একটা কথা আমরার হকতা কি কইতে লাগে যদিও কিতাবের মধ্যে নাই যদিও পুস্তকের মধ্যে নাই কইতে লাগে এই কোরআনে করিম পড়াই গান বারবার বালানি নাবাদ বালা শুনাই গান বারবার বালা বালানি নাবাদ বুঝিয়াও পড়লে সওয়াব নি না না বুঝিয়াও পড়লে সওয়াব হকল কলে পড়লেও সওয়াব বুঝিয়া পড়লে বেশ সওয়াব না বুঝিয়াও পড়লে কম সওয়াব কিন্তু সওয়াব আছে এই কোরআনে করিম এত মাহাত্ম্যওয়ালা আল্লাহর বাণী পবিত্র বাণী আর এই বাণীর পরে পৃথিবীর জমিন ও বাবাজি অখণ্ড জবান হলে আর কোন ধর্মগ্রন্থ আর কোন বাণী আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাযিল করত না কিয়ামত প্রতিষ্ঠিত করি লাইব এর কারণে বুঝিয়া পড়লে সওয়াব না বুঝিয়া পড়লে সওয়াব কিতাবর মধ্যে লেখা একজন মানুষ ফড়াও জানে না কোনটা জানে না উযু করছে কোরআনে কারীম খানা তো লইছে লাইনে লাইনে আতাটার আর হরডে পরবর্তীকারে আলম আমি তো তোমার এই বাণীটা পড়তাম পারি আর না আর বিধানি না এই লাইনের মধ্যে আল্লাহ তুমি যা কইছো তা শুদ্ধ এই লাইনের মধ্যে আল্লাহ তুমি যা কইছো তা শুদ্ধ এই লাইনের মধ্যে আল্লাহ তুমি যা কইছো তা শুদ্ধ ওইটা এও বন্দার রূপ নামায় আমল আল্লাহ সওয়াব লিখিয়া দিলাইব সুবহানাল্লাহ কইতা নানি না মানি কে বড় করে কই সুবহানাল্লাহ ইমানদার বন্দা একলা সরসি অন্তরের অন্তস্থল থেকে সেই সময় সুবহানাল্লাহ কয় খোয়া শেষ হওয়ার লগে লগে জন্নতর মধ্যে একটা বৃক্ষ একটা গাছ লাগানি হয়ে যাও সুবহানাল্লাহ বাড়ির ঠাঠারি গুদিতাম পারি একবারে মুগুর মার্কা কিন্তু সুবহানাল্লাহ কইতে তোমার কি বুধ হাজার কিতাব অসুবিধা হয়ে যায় কমজোরি করি না বেজার আর আইনি আমার দামাতে কইব নয়া বেটা খালি ঠেঙ্গা ঠেঙ্গা মাতে নয়া বেটা ঠেঙ্গা ঠেঙ্গা মাতে কইব ইলা কইও না হ্যাঁ তো বাবাজি হল বাপ্পাই হল এই কোরআনে করিমর এই আয়াত গুলা আজকালকুর যুগে কই আর জি আমারে লগে নিবা আপনি যাইতা কিনি হ্যাঁ আইবা আমারে লগে নিবা এই কোরআনে করিম আজকালকুর যুগ হিসাবে নজওয়ান হিসাবে আপনারা খেয়াল করি শুনো যে নজওয়ানর খফাল বালা যদিও কোরআন শুনা বালা তেলাওয়াত করা বালা যে নজওয়ানর খফাল বালা অগুর সামনে একবার তেলাওয়াত করিয়া শুনাইলে ওই যায় আর যে গুর খফাল মন্দরে বাবা জি কল বারবার তেলাওয়াত করিয়া তারে শুনানি লাগে কারণ ইলা কোনো মানুষ নাই এই সমাজের ভিতরে যে বিবাহর আসর তার ভয় লাগে না সব একবার দুলহা ওই ইল্লা মাশা আল্লাহ সমাজ এক দুইজন মানুষ ইতার কোনো এতবার নাই হ্যাঁ এক দুইজন মানুষ ইতার মাছ ছাড়ো সব একবার দামান বেটা হওয়া লাগে আমরা ওই গেছি আপনারা হইবা আরো ভবিষ্যৎ পাবার জন্মে ওইতে থাকবা সবর এক জায়গাতে এই সময় বোয়া লাগবো আমি লাইন মারিয়া আনি খুসাইয়া আনি হর অবস্থায় আমার সামনে রুমাল মুখো দেই হরদার দরি যে কোনো লাইনে আমার সামনে এই খুতবা তিলাবত করিয়া এই তিন আয়াত হুনানি ওয় নি নানা এই খোলার গাছ রাইত বাড়িত লই আইছো খোলার গাছ রাইত বাড়িত লই আইছো খুতবা তরে হুনানি হইতো না ওলা কোনো মুসলা একদিন পর্যন্ত ইমাম সাহেব দিছেন নি গোয়ার ছড়ি বাড়িত রাইত লই আইছো তোর আর খুতবা হুনানি নাই না না হর অবস্থা ওই উজু করিয়া উজু করিয়া লিখে উজু করিয়া ডরে আইয়া বইছে ওইয়া ও এখন এই রুমাল মুখো দিয়া তুলা আগে আনছে হিগু হবাই তাকিয়া পাকাইয়া এর রুমাল আনা মুখো দিছে ইমাম সাহেবে খুতবা পড়ো হইল ইমাম সাহেবে এই অবস্থা তো খুতবা ছাড়েন না ইমাম সাহেবে খুতবা পড়ো হইল আমি কথাটা বুঝাইবার লাগি হইয়ার নজওয়ান হল আনি দিও না আনি দিও না তো যদি কপাল বালা থাকে তাহলে জীবন একবার তিলাওয়াত করিয়া এরে শুনাই আর যদি আপনার আমার কপাল মন্দ থাকে যেন আজকাল করে সমাজ চলের তাহলে বারবার তিলাওয়াত করিয়া শুনানি লাগে আর যদি ডনা মার্কা কপালি হয় তাহলে জীবন তার সামনে একবার তিলাওয়াত করিয়া শুনানি হয় না কপাল বালা থাকলে একবার জিনিসটা বুঝুক কয়া আজকাইল যাইন এক বিয়া খরচ আর কোনো বেজালে তোমারে পাইছে না
মনে করিও তোমার জীবনটা সার্থক কোন বেজালে হইছে না তোমার জীবনটা সার্থক আর ইলাহত সমাজ চলার রে বাজাইন ওয়াজ না করিয়া ফারিয়ার না যদি এলাকার লগে বয় না ঠেঙ্গা মাত হই যায় তাহলে আগে খাইতেম কইছিলাম এখন আরে খাইতেম কইয়ার যদি ওয়াজটা বেলাইনে হই যায় তাহলে একজন ভাই উবাইয়া দোয়াত মেলাইয়া কইবা আমি লাইন বদলাই লিম ওলা মেলাইয়া দরবার লাইন বদলাই লিম সমাজ হই আসলের নানি ছেলের বউ বাড়ি টানছ ছেলে বিয়া করিয়া বাড়ি টানছে আনার পরে সাত দিন কর মাথা তিলা বিচারও যাওয়া লাগে করে দিল কব লাগাইল বলে হুজুর খাইল সাতটার সময় আমরার বাড়ির বিচার আপনি যাইবা তশরিফ নিবা যেই সময় চুকড়ার বিচারও যাওয়া হইল ডাক দেওয়া হইল বাবারে তোমার আপত্তি কি তা কোন কারণে আমারে জমাইলাই বলে হুজুর আমার সবে মাত্র সাত দিন হয়েছে বিয়া করার ও সক্কা মোবাইলের সেট একগু আমি কলে কলে ধরেছি বিয়ার একদিন ভর থেকে আমার হজরতে আমার মেমে আমার বিবিয়ে পিছিয়ে গিয়া খালি কোন কোন দেখাইয়া কারোর লগে ফোন টোন করেন আমি আপনার মেখরোর হলে খাপ ধরিয়া একদিন দুই দিন তিন দিন চারি দিন কর মাতা তো মোবাইল ধরি লাইছি এই মোবাইলে তাই তান অমুক সম্পর্কিত বাইর লগে অমুক সম্পর্কিত বাইর লগে ফোনে আলাপ আলোচনা করেন ও হুজুর এমতা অবস্থায় আমি বেটি গুয়ার রাখতাম না ইলা সমাজও আছেন না নাই আরে অন্যায় মাতিলে কইবা চোখ রঙে আছে ইলে বাদ দিলেন আছে নি চলের নি ও এখন যে সময় তার সিদ্ধান্ত আপনারা রে দিলাইল এই অবস্থায় আমি এই বেটিকে রাখতাম না যদি মিশা হইয়া থাকে তা হইলে আমার বিবির ডাক দিয়ে আনি জিজ্ঞাসা করেন এই বিটির আনিয়ে জিজ্ঞাসা করা হইল মাইয় তোমার অবস্থাটা যে স্বামী বয়ান করে এটা সঠিক নি না অঠিক বলে হুজুর মাতা আমার হাসা আমি জুড়ে বলে মা ইন বিয়া দিছেন আমি বিয়ার আসর কবুল হয়েছি না করবুল হয়েছি শুননেওয়ালায় কবুল শুনিয়া আনিয়া দিলেছে বলে কিতা লাগে মাইয় করবুল হইলে বলে আমার তো ফুফুর গড় ভাইয়ের লগে সম্পর্ক আমি হন যাইতা এখন তাই হনো যাইতো মা বাপে জুড়ে দিলেছেন তালাক দেওয়া হয়ে গেল ছাড়াছাড়ি হয়ে গেল লেনদেন হয়ে গেল লেনদেন হওয়ার বাদে বেঠাইন্তর ইদ্যত আছে নি তালাক আনুকে একটা মাত মারছি বুধ ভাই বেটাইন্তর তালাকর ইদ্যত আছে নি বেটা নাই যে না জি না বেটায় সকালে বেটি ছাড়িয়া বিকালে বিয়া করতে পারবো এক ঘন্টা আগে ছাড়িয়া এক ঘন্টা বাদে করতে পারবো না ছাড়িয়াও করতে পারবো আরে গুয়া মশলাওয়ালা নি না না রকম কলে একলগে সাইরগু হারবো পাঁচ নম্বর না একলগে সাইরগু হারবো পাঁচ নম্বর হারতো না এখন তার তো ইদ্যুৎ নাই আব্বারও কইছে আব্বা মানছিলাম না বিয়া দিলেইছো হগুয়ানি আমার করো বিয়ালকুর ভিতরে বেটি লাগবো বিয়ালকুর ভিতরে বেটি লাগবো আনলো বিয়া শাদি করিয়া বিয়ালে ও বাবাজি অকল বাপ্পাই অকল আরো দেড় মাস দুই মাস গেল হঠাৎ আরেকদিন মাত্র সাথে উপস্থিত ও হুজুর থোড়া আরো হেরান করাই দাম বলে কি তা হয়েছে বলে খাইল দশটার সময় আমরার বাড়িতে বিচার আপনি যাইবা আমরার বাড়িতে বিচার আপনি যাইবা যদি ওয়াজ আমার সমাজের লোকে বয় না গুড়াইয়া কইবা নেবার ভরে কইল হুজুর প্রায় ফোনে দুই মাস হয়ে গেল আমার বিবি আমার গরম আনলাম এই ফোনে দুই মাসের ভিতরে আমার বিবির কোনো মেন্স হইছে না মাসিক বেয়ারাম হইছে না আমার সন্দেহ জাগি গেল আমি হাইলা খান্দিত নিলাম মনা সড়াত নিলাম লালাত নিলাম খাটলি সড়াত নিলাম সিনচাল নিলাম ইউরিন টেস্ট গেল যা সব কিছু টেস্ট করিয়া দেখলাম আমার বিয়ার সবে মাত্র ইয়া থাকলো দেড় মাস আর আমার বেটি অন্ত সন্তা ইয়া থাকলে দুই মাস আমার বিয়ার হুজুর বয়সর দেড় মাস আর আমার বিবি প্রেগনেটর বয়স হইয়া থাকলো দুই মাস হুজুর বিয়ার পনেরো দিন আগে আমার বেটি যদি প্রেগনেট হয়ে যায় কোনচান শরীয়ত অনুযায়ী এটা আমার না অন্যর কোনচান এখন আপনারা মই মুরব্বী ফয়সালা কিতা দিবা ফয়সালা কিতা দিবা বলি এটা তো তোমার নয় বাবা বলে তা হইলে এই অবস্থায় আমি অন্যর মাল বহন করিয়া যাইতাম অন্যর ক্ষেতখানি দিতাম শরীয়ত জায়েজ হইছে না ও হুজুর আওটাও রাখতাম না দিল আও গো খেদাইয়া আবার বাদর দিন উছিল আব্বা হেতু মানছিলাম না দিলাইছো এক গুড় জায়গার দুগু আনিয়া ধগু হইয়া থাকলাই বেজাল
খাইলকর ভিতরে বেটিয়া নিয়ে না দিলে এইবার কুর আর খেত হইত না বেটা ভাবে দেলো বেড়া লাগি যাইব খেত আর হইত না ও দুই তিন জুর ভিতরে বেটিয়া রে গানিয়া দিল আনিয়া দেবার বাদে দুই মাস আড়াই মাসর পরে একদিন হঠাৎ শোনা যায় অমুকর তিন মাসর মাতা তার বেটিটা বাগিয়া অন্য সুগুরায় লইয়া বেঙ্গালোর সমাজ হই গু চলের নি না আপনারা রিবাজুত না হইতে পারে কোনোকে কইব ও মোল্লারে কি কে কই দিছে মনে কইতা সারা আমার কথা কর এগু যদি ফটো উবায়ার দিতাম পারমনি এমনি তো মানু হুরু হ্যাঁ বাবারে আমি আপনার আর ইবাদুর মাত মাতি আর না এখন হন যাইন যে সময় প্রথম বেটি তালাক দিল দ্বিতীয় শাদির মধ্যে খুতবা পড়া হইছে নি না না তৃতীয় শাদির মধ্যে খুতবা পড়া হইছে নি না না চতুর্থ শাদি করলে খুতবা পড়া লাগবে নি না না এই মানুষটার কপাল ভালো নি না খারাপ যে গুয়ানে অগুত বেজাল লাগি যায় কপাল ভালা নি না খারাপ পালা না এগুর কপাল বাদ অবের কারণে কপাল মন্দ হইলে বারবার আর যদি কপালটা ভালো হয় তা হইলে একবার আর ডনা কপালি যদি সমাজ কোনগুতা করে তা হইলে যে গুর কপাল মা বইন লর ভাড়া পড়ছে না চল্লিশ বছর যায় গিয়ে তিরিশ বছর যায় গিয়া এসার বাদে অবাড়ির খট্টার গিয়া চা খাইত মাগরিবর বাদে হবাড়ির উন্দা লগিয়া কত বিল বয় ইলা মানু আসন্নি না নাই বিয়ার কথা কইলে কইব সময় হইছে না আর তেত্রিশ বছর বাদে যে সময় আস্তে আস্তে ডাউন পজিশনও গেল এখন জিকার করে কইব আনিয়ে কিতা করতাম বেটি রাখতাম ভারতাম নাই ইলা ডনা কপালি যদি সমাজ তখন যে গুর কপালো মা বইন কলর ভাড়া পড়ছে না এগুর সামনে ইমাম সাহেব এই তিন আয়াত শুনাইবানি মাতই না কেন মনে কয় আপনারা আমার ওয়াজ বুঝরা না এই আয় তিন আয়াত শুনাইবানি শুনাইতে নাই তাও এলে ডোনা কপালি হইলে জীবনে একবার শুনানি লাগত নাই আর বালো কপাল হইলে একবার শুনানি লাগবো মন্দ হইলে বারবার শুনানি লাগবো হর অবস্থায় এই তিন আয়াত ইমাম সাহেবে তিলাবত করিয়া শোনাইন কিন্তু আজ আমরা আরবি জানি না বুঝি না জানার চেষ্টা করি না আরবি তাকি অলা দূরের মুসলমান নজন জওয়ান হল এলাকার নজওয়ান হল খান কলিয়া শুনো ও মোবাইল সম্রহ আমরা দিতাম ফারি রাই দেশার বাদে ফুতিলাম অগু বাজাইয়ার কত সময় গজল বাজাইমু ভাইলা কত সময় ওয়াজ বনমু যে সময় মুরব্বী সাহ বুধ ভাইমু তাই ঘুমাই গেছন আমি হবা দি হামাই যাইমু আমাইবার লাইন আছে নানি আমি আমার ফেসবুক খুলি দিছি ইন্টারনেট খুলি দিছি সব খুলি দিছি এখন আমি বিভুর মধ্যে আছি আমেরিকার জমিনও ঘুরি আর লন্ডনও ঘুরি আর সারা জিনিস দেখি আর আমার আব্বা তো ঘুমা মনে করছেন আমার সুগরা ওয়াজ বাজাই বাজাই ফোনের কত ভালা সুগরা এ সময় তো আমরা ইগুত দিতাম ভারি রে না জওয়ান ও সময়টুকু যদি আমি আমার কোরআন আমার নবীর বাণী আমার জন্নতর বাণী কবরের বাণী আমার আল্লাহর বাণী যদি শিকার চেষ্টা করতাম না জওয়ান রে তা হইলে হয়তো তোমার জীবনটা ধন্য হইল নে আজ ওই সময়টুকু যদি তুমি এই সেটার মধ্যে না কাটাইয়া জরুরতে যুগে খরার রে লই সঠিক আছে খবর লইতায় দেশর খবর লইতায় ঠিক আছে এই শুকুর ফিতরে এত পিছনে লাগিয়া তাকিও না সময়টা তুমি আল্লাহর খামো লাগাও সময়টা তুমি আল্লাহর খাজো লাগাও আল্লাহ তোমার জবান কি দিছে আজ বুড়া মানুষের অবস্থা দেখো বুড়া হইলে বুধভাই বাইরে একখানির লগে একটা বায়ু বার হয় এই সময় এবাদত মজা লাগে না সরো মার মার করে তুমি নজওয়ানের সারা রাত যদি নফল নামাজ পড়তে পারো শরীরে কোনো আলেমি আইত নাই যার কারণে সময় আছে না জওয়ান আরবি জানো আরবি জানার চেষ্টা করো কারণ কবর যাবার বাদে তোমার আরবিতে প্রশ্ন করা হইব তুমি আরবিতে জবাব দেওয়া লাগব তুমি হাসর যাবার বাদে তোমার ভাষা আরবি জন্নত যাবার বাদে তোমার ভাষা আরবি তোমার নবীর ভাষা আরবি তোমার সব মানুষের ভাষা আরবি আজ আমরা আরবি জানি না করে ইমাম সাহেবে কিতা তিলাওয়াত করে শোনাই আমি এই সময় বুঝি না বুঝার চেষ্টা করি আর না মনে মনে কই আর ইমাম সাহেব জলদি আপনার গুতা ফোড়াও আমার কবুলটা ফোড়াও আর ধৈর্য ধরে তো আমি হারি আর না ওলা কই নানি কবুলটা ফোড়াও ইমাম সাহেব আর ধৈর্য ধরতাম ভারি আর না হর অবস্থায় তোমার গুণানি হইব এই সময় আল্লাহ তোমার কবতালায় বড় সুন্দর ভাষায় বন্য সুন্দর লবলে জয় কইতরা ইয়া ইউহান্নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়া পৃথিবীর মানুষ সকল তুমি জান ডর ভয় করো আল্লাহর ডর আর খৌফার ভয় তোমার তার অন্তরের ভিতরে ঢুকাও ডরাও ও মানুষরে ডরাও ও ব্যক্তিরে ডরাও ও রবরে ডরাও ও পরবর্তীকারে আলমরে ডরাও আন্দু ডরাইবার কথা আল্লাহ কইতরা না আল্লাহ দি খালাকাকুম যে পরবর্তীকারে আলমে তোমারে সৃষ্টি করল এক সময় তোমার নাম গান এক সময় তোমার নাম অনিশন দুনিয়ার জমিনে ছিল না তুমি মানুষ হিসাবে আসলায় না রে
তুমি কিতা জিনিস আসলা আবহাওয়ার বাতাসর মধ্যে গাছর ফলর মধ্যে মার পেফনার ভামর ভিতরে বাপর পৃষ্ঠের মধ্যে আল্লাহর হুকুমে একটা নাপাক পানি গিয়া জমা হইল আর এই নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলায়ে তোমারে বানাইছি যেই নাপাক পানির নাম সুস্থ সমাজ লওয়া সম্ভব হয় না রে যেই পানিটা কোনো মানুষে চাইরা না শিক্ষা দিয়া যদি মার্কেট লইয়া যাওয়া যায় বাজার মনাসড়াত লইয়া যাওয়া যায় ও পানি ওটাইন কোনো মার্কেট আছে নি রে পানি বিকে কোনো দোকান আছে নি এই জল বিকে কোনো আপনার সব মার্কেট আছে নি সিটি আছে নি বলে এই পানিটা বিকে না না এটার কোনো মূল্য নাই কিন্তু পরবর্তীকারে আলমর কাছে বললো এই নাপাক পানি তোমার মার রহমর ভিতরে গেল আমার মার রহমর ভিতরে গেল তোমার আমার ওই পানিটা মিলিত একত্রিত হইয়া মার রহম আপনার একত্রিত হইয়া আল্লাহ হুম দিয়া দিয়া আপনার অন আস্তে আস্তে করিয়া 40 দিন পরে এই নাপাক পানি রক্তে পরিণত হইল আর 40 দিন পরে এই মানি পানি মাংসে পরিণত হইল আর 40 দিন পরে এই মাংসর ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা টাক্সার বানায় বডি বানায় দেহ বানাইল ওয়াই ফরিস্তা কেরা মখলুর মাধ্যমে কোনদিন মেস্তাইর স্ক্রু মারা ফুনলাইনি কোনদিন মেস্তাইর লুয়া গুবাইলার ফেটর ভিতরে শোনা গেছল নি না না তোমার আমার বিবি অখলরে জিজ্ঞাসা করিও যদিও আমরার বেটাইন তোর বুঝুয়ার না তারা জানে জিজ্ঞাসা করা যায় অন জিজ্ঞাসা করিও কোনদিন স্ক্রুবর বাড়ি শোনা গেছে না মেডির ডান্ডা দেবাও দেখছে না রান্দা মারার কোথাও বোঝা গেছে না আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুমে ফরিস্তা কেরাম অখলে তোমার আমার টাকসারটা এই বডিটা এই দেহ ওটা আমার মার ভেটর ভিতরে আপনার মার ভেটর ভিতরে বানাইল যেই সময় ফরিস্তা কেরাম হলে এই মাংসের টুকরার মধ্যে নকশা বানান আল্লাহরে জিজ্ঞাসা করেন ও আল্লাহ তোমার বন্দার পাও কিলা বানাইতাম বলে আমার বন্দার পাও আপনার সুন্দর করে বানাও সুজা বানাও আঙ্গুল খো গদিতাম বলে ফাসগো বেখা দিতাম নি হাড্ডি বলে জি না বলে অগুর বেখা দিলাও একগুর বেখা হয় জন্মর বাদে দেখা যায় গু বাউলি মুখা হ্যাঁ অগুর বেখা দিলাও আঙ্গুল এক গুহাজিল দিলাও দেখা যায় এক কুই আঙ্গুল আলাও এইভাবে বডি বানাই বানাই যে সময় গর্দনা পর্যন্ত আয়া পৌঁছায় ফরিস্তা কারাম অখলে জিগাইন ও আল্লাহ তোমার বন্দার গর্দনা পর্যন্ত বডি বানাই লাইছি এখন মুখমণ্ডল বানাইতাম মাথা বানাইতাম আমরারে অর্ডার দেও নমুনা দেও আমরারে নমুনা দেও ও হেডমাস্টার আমরা গাড়ি করি খরদাম নমুনা বানাইতাম আল্লাহ কইতে ফরিস্তা ওখল আর আগে দি বাড়িও না আমি আসল হেডমাস্টার আমার বন্দার চেহারা আমি নিজ কুদরতি হাতে থার্মার গর্বর ভিতরে বানাইতাম আমার বন্দার চেহারা কিভাবে হইত আমার বন্দার নাক কিভাবে হইত মুখর গঠন কিভাবে হইত জিব্বা কিভাবে হইত কপাল কিভাবে হইত আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানাইতাম ফরিস্তা কেরাম অখলে জিজ্ঞাসা করেন ও আল্লাহ এত লম্বা বডি বানাইলাম আপনার বানাইল নকশা দিয়া অগুর বাই সাইয়া সাইয়া আর এখন আপনার বন্দার গটব আপনার মুখমণ্ডল আপনি নিজে কুদরতি হাতে বানাইতা কেন আমরারে অর্ডার দেন না ও হইন্ডে ফরিস্তা অখল রে আমার বন্দায় দুনিয়ার জমিনে যাবার বাদে ও মুখ আর ও নাক ইটা দিয়া আমার কদমর মধ্যে সজদা করতো ও জবান দিয়া বন্দায় আমার গুণ কীর্তন গাইত এই চেহারা দিয়া আমার বাই ফিরিয়া নমাজ পড়তো ইবাদত করতো আমার বাই ধ্যান দিত এই চক্ষু দিয়া হালাল জিনিসর বাই চাইত এই কান দিয়া হালাল জিনিস সে শুনতো এর কারণে আমি আল্লাহ পাইবার লাগি বাবতীয় হাতিয়ার কানেকশন ও জায়গার মধ্যে আল্লাহ আমি দিম এর কারণে আমার বন্দার চেহারা মুখমণ্ডল জবান জিব্বা এইসব জিনিস আমি নিজের কুদরতি হাতে বানাইতাম এই দুনিয়ার জমিন আবার বাদে যে সময় এই কপালটা আল্লাহর কদম যায় না রে তখন আল্লাহর জাত বড় বেজার অন্য জবান ফলডে যারা নমাজ আমরা ফড়িয়ার না কোন মেস্তাইরে তোমার চেহারা কারে বানাইল জিজ্ঞাসা করিও তোমার বাবায়
আপনার শিলচর মেডিকেল কলেজ থেকে চেহারা কিনিয়া আনলা না গৌহাটি কলেজ থেকে কিনিয়া আনলা না অ্যাপোলো হসপিটাল থেকে তোমার নাখানি কিনিয়া আনলা জবান খান কিনিয়া আনলা না রে নানা ও তোমার মার রহমর ভিতরে আল্লাহর কুদরতে তোমার গঠন বলল সব বলল আল্লাহর কদম সজদা করবার লাগিরে না জবান আজ তোমার কপালটা কেন অন্যত্র যায় আজ তোমার চোখটা কেন অন্যত্র যায় আজ তোমার জবান তাকিয়া কেন হিন্দি গানের আওয়াজ বাড়য় আজ তোমার জবান তাকিয়া কেন আপনার ফিল্মের ডাইলগ বাড়য় আজ তোমার জবান তাকিয়া তো আল্লাহ আল্লাহর জিকির বাড়াইল নে যার অনুসরণ ঘটায় দুনিয়ার জমিন হে তোমার কোনো কিচ্ছু সাহায্য করতে পারতো নাই সাহায্য করনে বালা একমাত্র তোমার রব তোমার পরবর্তীকার আলম তোমার আল্লাহ তোমার সাহায্য করতো ও ফরিশতা কেরাম মখলুর হইন ও ফরিশতা মখল এর কারণে আমি আমার বন্দারের চেহারা মুখমণ্ডল আমি বানাইতাম আইজ আল্লাহ কুদরতি হাত বানানির কারণে দুনিয়ার আরব খারব অসংখ্য অগণিত মানুষ 130 কোটি দরন মানুষ সকল আছেন আরবে সকল মানুষ সকল আছেন কিন্তু দুই মানুষের চেহারার মিলন হয় না দুই মানুষের ফাঞ্জার মিলন হয়ে যাইতে পারে দুই মানুষের ফর্ম আপনার তুলনা হয়ে যাইতে পারে দুই মানুষের হাত এক হয়ে যাইতে পারে কিন্তু দুই মানুষের চেহারার গঠন আজ দিন পর্যন্ত চকুত লাগছে না রে এক কলর কারণ আল্লাহ তার কুদরতি হাতে তোমার আমার চেহারার গড় গঠন রূপ রেখা আল্লাহ বানাইয়া দিছে ও বাবা জি হল বাবা হল ও কইতে আল্লাহ তবারাকা ওয়া তাআলা তোমারে বানাইল এই আয়াতের মধ্যে মুফাসসিরিন কেরাম আকলে লেখতরা আল্লাহ তবারাকা ওয়া তাআলা এই আয়াত দ্বারা বুঝাইতো স্যার যে হযরতে আদম আলা নবিনা আলাইহি সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি কিভাবে করলো আর হযরতে আদমের জোড় মা হাওয়া আলাইহাস সালাম রে কিভাবে আল্লাহ এ জন্ম খান দিল আমি যে উদ্দেশ্যে এই আয়াত কারিমা তিলাওয়াত করছি আমি আস্তে আস্তে উদ্দেশ্যের তরফে যাইয়া আপনারা জুইতে অবগা আর যদি ইজাজত দেন আমার হুসাইন আহমদ সাহেব আই গেছেন তে দোয়া করে লিতাম জি দোয়া করে লিতাম নি ও না জওয়ান দোয়া করে লিতাম নি না সব ঠিক আছে তো আলহামদুলিল্লাহ একবার নারায়ে তাকবীর হই যাক নারায়ে তাকবীর ও শয়তান ওগু হরছে বুঝছ নি ইকে কিছু লাইন আউট করতো স্যার ইকে বুধ ভাই আর আমি বেড়াচেরা করেন হামাই যাইতো ভিতরে হামাই যাইতো বুঝছ নি তো হযরতে আদম আলা নবিনা আলাইহি সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যে সময় অটুট সিদ্ধান্ত অনুযায়ী এই পৃথিবীর জমিন ও খেলাফতি নেতৃত্ব পৃথিবীর পাওয়ার পৃথিবীর মালিকানা সত্ত্বাধিকারী বানাইয়া আল্লাহ ফাটাইতো চাইল জিন জাতিরে কন্ডেম করতো চাইল তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরিশতা কেরাম মখলুরে কইল ও ফরিশতা বকল আমি আদম রে বানাইবার সিদ্ধান্ত লই লইছি এখন আমার আদমর পুতলা তৈয়ার করতে আমি শর্ট শর্ট হিসাবে বুঝাইতাম সাইয়া ঠিক জুইতে যাবো আমার বাসা আমি যদিও খালা হই হয়তো কোনো দিন বালা হইতাম পারি হ্যাঁ খালা হইলে কোনো সময় মানুষ বালা তখন না নি হ্যাঁ তো ও নিয়তে বউ অফরিষ্ট হল পৃথিবীর ইলে কোনো জায়গা ছাড়িও না যেই জায়গার থাকি মাটি সংগ্রহ করতে না প্রত্যেকটা জায়গার থাকি মাটি সংগ্রহ কর আমার আদমর বডি আমার আদমর টেকচার আমার আদমর দেহ বানাইতা তো তফসিরে রুহুল মানির মধ্যে ইবনে কাসির এই কথার উপরে একমত যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরতে আদমর বডি তৈয়ার করতে পৃথিবীর যত জায়গার থাকি ফরিশতা কেরাম অখলর মাধ্যমে মাটি সংগ্রহ করছে অত জায়গাত কিয়ামত পর্যন্ত আদমর আওলাদর পৌঁছ হইব সুবহানাল্লাহ আমরা বাপ দাদার মুখ থেকে শুনছি এক সময় এই এলাকা জঙ্গলি আসলো কোনো মানুষ ছিল না আজ তো উফরে দি যাইবা ইটা জায়গাত মানুষ বসবাস আসলো না এক সিঁড়ি বা দুই সিঁড়ি আরো উফরে দি গেলে এক সিঁড়ি এখনো পর্যন্ত পৃথিবীর কিছু এলাকা আছে যে এলাকাত মানুষ গিয়া পৌঁছতে পারছে না খালি রই গেছে মনে করবা যে এই এলাকার থেকে হযরতে আদমর বডি বানাইতে মাটি আনা হইছে না মনাসরার থেকে নেওয়া হয়েছে যার কারণে মনাসরা পর্যন্ত মানুষের পৌঁছ নয়াগ্রাম ফোর থেকে নেওয়া হয়েছে মানুষের পৌঁছ বলদাবলদির থেকে নেওয়া হয়েছে মানুষের পৌঁছ এইভাবে পৃথিবীর সমস্ত জায়গার থেকে মাটি সংগ্রহ করিয়া এই মাটির মধ্যে আল্লাহ 40 দিন পর্যন্ত পানিরে বর্ষাইল রহমতর বৃষ্টি হইল আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে সূর্যরে তাপ দেবার লাগে হইছে এই মাটিরে
তাপ দিয়া পানি রে মেটিরে হুকানি হইছে ওয়ালা তিন বার করিয়া এরপরে হযরতে আদমর বডি টাকসার খনখনা মাটির থেকে ঠুকি মারলে টন টন করে জেলা খামারে আন্দু মাটি নিয়া কইলা বানায় না রে কড়াই বানায় না ফাতিল বানায় না মাটিরে মাখতে মাখতে আর যে সময় মাটিরে ফুড়া দেয় এর বাদে ঠুকিয়া চায় টন টন করে আমরা মাটির কইলা লইতে হুন্না মানছে ঠুকিয়া নিয়া চাইবা টন টন যদি করে কইলাটা ভালো ফাতিলটা ভালো মাথা সানা মিছা ওলা মাটিয়ে টন টন করে এই মাটির থাকি হযরতে আদমর পুতলা তৈয়ার করার বাদে বডি তৈয়ার করার বাদে টাকসা তৈয়ার করার বাদে যেই সময় হযরতে আদমর ভিতরে রূহ রে দেবা হইল জান রে দেবা হইল ও সুবহানাল্লাহ না জওয়া আমার ভাষা বেশ সময় নিতাম না বুঝ ভাইয়া তোমার বুড়া লাগে আমারে দি হ্যাঁ তে আমার ভাষায় গপসপ করিও না গপসপ করিও না রূহ দেবা হইল তখন রূহটা দেবার বাদে হযরতে আদমে আপনার উঠে বই গেলা বয়ার বাদে আল্লাহ কইলা ও আদম তাড়াহুড়া করিও না আবার হযরতে আদম রে ঘুমন্ত নিলা তো ঘুমন্ত নেবার বাদে আবার হযরতে আদমর উঠিয়া হজা কইলা আল্লাহর হুকুমে এখন পুরা বডি পর্যন্ত আত্মার মিল হয়ে গেছে বডির মিল হয়ে গেছে এখন মিজাজ ঠিক আছে আমরা কই নানি ঘুরুতারে বামা বড় মানু আইলে আপনার মিজাজ ভালো আছেন মিজাজ বুঝেন নি মিজাজ ভালো আছেন মিজাজ কারে কয় চিনি ভাতি দুধ লবণ আর আগুন অগুন তাল মিল ওইলে চাটা বড় বালা আমরা কই নানি বড় বালা এক কাপ চা বানাইছে রে বা নকুত লওয়া যাইব হ্যাঁ না আমি কিতা মনে কয় আনুকা কিতা মাতি আর বা হ্যাঁ এখানে গফরে হই চা খাইলে অবরওয়ালি যাইস কি বড় বাম্পার চা বানায় এর মানে কিতা অর্থাৎ ফাতির যে পরিমাণ দেওয়া হয়েছে চিনি যে পরিমাণ দেওয়া হয়েছে দুধ যে পরিমাণ দেওয়া হয়েছে লবণ যে পরিমাণ দেওয়া হয়েছে আগুন যে পরিমাণ দেওয়া হয়েছে ও যে সময় প্রত্যেকটা জিনিসের মিলন তার সমপরিমাণ হয় তখন এই বস্তু তার টেস্ট বাড়ি যায় ওটার এখন মিজাজ একজন মানুষের বডি আগুন পানি মাটি হাওয়া চারটা বস্তুর দ্বারা এক বডির আল্লায় বানাইছে যে সময় আগু ঠান্ডার মাত্রা বাড়ি যায় হ্যাঁ তাপ উঠি যায় মাটির মাত্রা বাড়ি গেলে শরীর সর্দি আই যাইব এইভাবে সিস্টেম থাকে রোগ আয় যায় ওই সাইরোটার যদি সমকক্ষ মিলন থাকে সমপরিমাণ মিলন থাকে তো ওটার হয় যে এন মিজাজ বালা তবিয়ত বালা এন শরীর বালা এন কিতা শরীর বালা তো হযরতে আদমর রূহ দেবার বাদে আরো কিছুদিন যাবার বাদে আপাদমস্তক রগ রেশায় জাগায় জাগায় আত্মার মিল হয়ে গেল রুহর মিল হয়ে গেল এখন অনেক কুন্টা মারতেও জানো ধরে আর মাথার চুল টান দিলেও জানো ধরে ফাড় কুন্টা মারলেও জানো ধরে অর্থাৎ প্রত্যেকটা রগ রেশার লগে আত্মার মিল আছে ওই গেল হযরতে আদম উঠিয়া বইলা বইয়া দেখুন একলা সাইরবাই সাহান জন্য তো ইয়া আল্লাহ অত বড় বাড়ি ও আমরা সাধারণ মানুষ আছি বড় একটা যদি রাত ঘুমাই রাত বারোটার সময় সজাগ হয়ে চাই দেখবা কিছু ভয় ভয় লাগে মাথা সানা মিশা হ্যাঁ ভয় ভয় লাগে ইয়া আল্লাহ একলা কিতা লাগে আমি আদমর আওলাদ হযরতে আদমর ভয় লাগছিল স্বাভাবিক আমার ভয় লাগা ও আদমে কইলা রে বা মনে মনে যদি এক আধজন লোক হইতো তে গস করে রাত কাটাইলা মানে মানুষ বেজুদি ফড়িয়ালে লোককে যায় আল্লাহর কথাটা পছন্দ হয়ে গেল এই মনোভাবটা ভালো লাগলো আল্লাহ কইলারে আদম জোড়া খুঁজা রায় নানি জোড়া খুঁজা রায় নানি বড় হুয়া যে সময় বাড়িত বাসন মাঙ্গা লাগায় মাঝে মাঝে আউ কি করে বাফে কিতা বুঝবায় বাফড়ারে এইবার না দিলে হইতে না বাফড়ায় জোড়া খুঁজার বাফড়ায় কিতা খুঁজার জোড়া খুঁজার একজন অভিবাহকে এই সলাহিয়ত আল্লাহ দিয়া দেয় এই কুদরত আল্লাহ দিয়া দেয় তার নেতৃত্বে যারা আছেন এরা রে বুঝতে পারে ও আল্লাহ কইলা রে আদম জোড়া খুঁজার নানি আবার হযরতে আদম রে ঘুমন্ত অবস্থায় নামা হইলে ঘুম পাড়ানি হইল ঘুম লাগানি হয়ে গেল বাবা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ঘুমন্ত অবস্থায় ও বাউদারর বেকা হাড্ডিতে কিয়া সামান্য মাটি আনিয়া সামান্য অংশ আনিয়া মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সমস্ত বডি ও জায়গার মাটি দিয়া বানাই লাইল হো সুবহানাল্লাহ ও শূন্য জওয়ান তুলো আমার ভাষাও ইকলর হরকত করা ঠিক না বক আমার ভাষাও এত সময় আছি চাও
লড়াসড়া করিও না বানাই লইল তো মা হাওয়া বানাইতে গিয়া ও আয়ার আমি আমার পয়েন্ট যে উদ্দেশ্য আজকে আয়াত পড়েছিলাম আমি তার সারা ভূমিকা আপনাতেছি মা হাওয়া বানাইতে গিয়া আল্লাহ পৃথিবীতে কি মাটি সংগ্রহ করছে না কোন বই পুস্তক কিতাব আদি ইলা লেখা নাই বাবা আদমর ও অন্তে গিয়া ঠেড়ার হাড্ডিতে গিয়া এক সামান্য মাটি অংশ নিয়া আর ওটার উপরে ভিত্তি করিয়া আল্লাহ মা হাওয়ার পূর্ণ বডিটারে বানাই লাইছে এখন সর্বপ্রথম হন চাই এই কথা দ্বারা বুঝো আইল আল্লাহ হযরতে আদমরে বানাইতে গিয়া পৃথিবীর রিচার্জ করিয়া সারা জগত থেকে মাটি সংগ্রহ করলো দুই নম্বর হইয়া থাকলো এই মাটির উপরে চল্লিশ দিন পর্যন্ত মেঘ বর্ষিত হইল চল্লিশ দিন রোদ দেওয়া হইল আরো চল্লিশ দিন আরো চল্লিশ দিন আরো চল্লিশ দিন কিড়া মাকুড়ায় জিন সব জিনিসে হযরতে আদমর বডি দেখছেনি না না দেখছেনি কোন বডিটা দেখলো আমরার বাবা আদমর বডি দেখছে কিন্তু মাই হাওয়ার বডিটা জন্নত বানানিয়র কোনো জিন্নাতর প্রবেশ নিষিদ্ধ কোনো কিড়া মাকুড়া নাই কোনো মুজি জানোয়ার নাই এর ভিতরে রাখিয়া আল্লাহ প্রোডাকশনের ভিতরে রাখিয়া হেফাজতের ভিতরে রাখিয়া একটা চার দেওয়ারির ভিতরে রাখিয়া আর আদমর অন্ত গিয়া চূড়া অংশ নিয়া আমরার আম্মা জান হাওয়া আলাইহা সালামর জন্ম আল্লাহ অন্তকে দিলাইল এর কারণে ও বাবাজি অকল হওয়ার উদ্দেশ্য হয়ে থাকলো আমরার বাড়ির পরিবেশও আমরার গানের গাওয়ার মধ্যে আমরার যারা মা বই নকল আসন এরারে আমরা এইভাবে সুরক্ষা দিতাম পর্দার ভিতরে রাখতাম আমরা আল্লাহ পয়দাইশির মধ্যে জন্মগত হিসাবে তারারে এইভাবে পর্দা আলা বানাইছে আমরা দিছি না আজ যারা নতুন নতুন স্কিম বানিয়া নিত্য নতুন পন্থা আনিয়া এই মহিলা জাতীয় অকলরে মায়ের জাতীয় অকলরে সম্মানর জাতীয় অকলরে গড় থাকি বার করবার চেষ্টা করে তারারে চ্যালেঞ্জ দিয়রে বাবা অকল নজওয়ান অকল আল্লাহ হাওয়া বানাইছে তুমিও একটা হাওয়া বানাইয়াওয়ালা দেখাও সাই নতুবা আল্লাহরে জিজ্ঞাসা করো যে আল্লাহ বেটিন রেও বানাইল যে আল্লাহ বেটাইন রেও বানাইল খেনো বেটিন বানাইল খেনো বেটাইন বানাইল বেটিরে খেনো বেটা বানাইল না বেটারে খেনো বেটি বানাইল না আল্লাহরে একবার জিজ্ঞাসা করো আল্লাহরে জিজ্ঞাসা করবার লাইন নাই আল্লাহর কোরআন পড়ো আল্লাহর দেওয়া তত্ত্বরে পড়ো আল্লাহ কেন বেটিন রে বেটিন বানাইল বেটিন রে বেটিন বানাইছে রে বাবা তোমার আমার তাকি মর্যাদা তারা রে আল্লাহ বাড়াইয়া দিলাইছে কোনো বেটাইন আসনি রে একটা দুইটা হরুত্তা ফেট লইতা বলে হুজুর মন আসলার মানে আমরা ভারি পারেননি কিন্তু তোমার আমার মা তোমার আমার বিবি তোমার আমার বোন তোমার আমার মন তোমার আমার সাসি আল্লাহ তারারে এই কুদরত দিছে এই শক্তি দিছে আজ তোমার আমার মা হইছেন আজ মাস্টর সাবরও মা ওইতা ভাতারা হাজি সাবরও মা ওইতা ভাতারা আলিম সাবরও মা ওইতারা আর নবী অখলর মা ওইতারা অলি অখলর মা ওইতারা মহিলার জাতি ছাড়া মায়ের জাতি ছাড়া মা ও আহান খেওরর লাগে সম্ভব আসেনি আল্লাহ তোমারে গর্বর মধ্যে হাফিজে কোরআন ধরার না তোমার বিবির গর্বর মধ্যে হাফিজে কোরআন ধরার তা হইলে যে গর্ব থাকি বেটি আইব আপনার হাফিজে কোরআন আইল এই গর্বটা সম্মানি আর যাকে গর্বত লইল না ওগু সম্মানি কুঞ্জন সম্মানি যাইন গর্বত লইছেন তাইন সম্মানি নানি আইসারার মর্যাদা অত আল্লাহ বাড়াইয়া দিল তারারে মায়ের জাতি বানাইলো বেটিং তোর জাতি বানাইলো আল্লাহ সার রে ও বেটি নকল তোমরা রে সুষ্ঠ সমাজের মায়ের জাতি বানাইতাম তোমরার আলে আওলাদ আমি ভালো মানুষ বানাইতাম হাজি সাহ বানাইতাম মাস্টার সাহ বানাইতাম হাফিজ সাহ বানাইতাম জমাতি ভাই বানাইতাম আলিম সাহ বানাইতাম অলি বানাইতাম এর কারণে তোমরার জন্য আমি মা বেটিন হিসাবে দিছি মহিলা হিসাবে দিছি আল্লাহ সৃষ্টি করিয়া তারার দিক নির্ধারণ করিয়া দিছে এখন যদি হয় আমরা রিগুন মেলা মার্কা বেঠিন ও লালাত মেলা আইছে খালি মেলা নি আটা নি আর খুন্তা নাই খালি মেলা নি
তাওইলে আল্লাহর কুদরতর সিস্টেম আর আল্লাহর বাতাইল সিস্টেম আর আল্লাহর ফয়সালার উল্টা জবাব হইল রে মহিলা ওগল কাল কিয়ামতের দিন আল্লাহ তোমারে কাঠগড়ার দাঁড় করাইব আল্লাহ জন্মগতভাবে তোমারে এইভাবে সৃষ্টি করছে না তুমি কেন জন্ম হইয়া আল্লাহর বিরুদ্ধে সিদ্ধান্তর গেলাই বাবা আদমর এই বাউর তেড়া হাড্ডির থেকে একটা অংশ আনা হয়েছে এই তেড়া হাড্ডিটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 60টা পর্দার ভিতরে রাখছে গো সুবহানাল্লাহ আপনার যে হাড্ডি আছে আমার হাড্ডি আছে হকলর আছে বুঝে বুঝে আতাইয়া বাড়ি দিয়েছে এখন আর আতানিত লাগে না এই হাড্ডিটা 60টা পর্দার ভিতরে আছে এক নম্বর পর্দাও এত হলো ফাকাত লাগছে একটা অবাইতে যাইতে গোসা কইয়া দেখবে খালি একটু গ্রাউন্ডিং গেছে দলা মুখা বার হয়ে গেছে রক্ত দেন না ওইনি না না এটা হইলো মানুষের চামড়া রৌনর ফতর তাকিয়া পিয়াজর ফতর ফরতা পর্যন্ত অতটুক গাড়ি থাকে এত কি বেশ গাড়ি থাকে না ওটা হইলো প্রথম পর্দা এরপরে দ্বিতীয় পর্দা হইলো মাংসরে প্রোটেকশন দিবার লাগি মাংসর উপরে আর একটা পর্দা থাকে ও পর্দাটা যে সময় ফাটি যায় খাটি যায় তখন রক্ত বার হয়ে যায় বুঝতাম বুঝাইতাম পারিয়ারনি আর মাংসর ভিতরে হইলো হাড্ডি হাড্ডির উপরে কুদরতি হিসাবে গরু গই চলতে গিয়া দেখবায় এর উপরে একটা পর্দা লাগাই দেখে যা থাকে নি না না ওগু চুলিলে ফারিলে রান্দার বাদে পুরো হাড্ডি ওগু বার হ্যাঁ ও কটা পর্দা হইলো একটা পাতলা চামড়া দুই নম্বর হইলো চামড়ার উপরের মাংসর উপরের চামড়া দুই এরপরে মাংস তিন আর হাড্ডির উপরের আর একটা চামড়া আছে কটা সাইডটা এই সাইর পর্দার ভিতরে অংশটা কি আনিয়া মা হাওয়ারে আল্লাহ সর্বপ্রথম বানাইছে এর কারণে এই মায়ের জাতি যারা আছেন একজন পুরুষ একজন বাবা একজন স্বামীর লাগি বড় ভাই লাগিয়া সাই প্রকার পর্দার ভিতরে তারা রে রাখা লাগব একটা লঙ্ঘন হইলে বেজাল হওয়ার সমস্যা আছে একটা লঙ্ঘন হইলে বেজাল হওয়ার সমস্যা আছে একটা ওয়া তাকল সকুর পর্দা তারা বেগানা বেটার ভাই দত্ত পারে না দুই নম্বর ওয়া তাকল শরীরের পর্দা আন্দো অঙ্গ প্রত্যঙ্গ খোলা মেলা চলতো না দ্বিতীয় হইয়া থাকলো আপনার বাড়ির পর্দা বাড়ির ভিতরে রইত আর তিন নম্বর হইয়া থাকলো অন্তরের পর্দা অন্তর তাকিয়া বেগানার বা চাইত না আর এক হাতবার চাই গেলে গিয়া এগুলো লইয়া কল্পনাও দিল আনত না অন্তর তাকিয়া পর্দা করত অন্তরের পর্দা বুঝছুনি কিতা আমি বুঝাইতাম নি অন্তরের পর্দা বুঝাইতাম নি বুঝাই আপনি আপনার বিবি মহতরমা লইয়া উবাদ দুজনে গপসপ কোতরা দুজনে গপসপ কোতরা তুলা বাদে দেখছি হবাদির বড়টা করে যাই দিয়া তাই না বুধ ভাই বুঝে বুঝে বড়টা করে যাই সাই কোন সময় ও হইলা আমিও দেখি আর একটা খেয়াল হইল ইয়া আল্লাহ বড়টা করে যাই সামনে তো আমার তাইন বারো নিয়ে ঠিক না টাকা ঠিক না ও কই রা হাই বড়টা করে যাই দিয়া যাস না করো ও তাই বেটি আস্তে আস্তে যারি এখন যে পর্দাটা করা হয়েছে এটা ওয়া তাকল সকুর পর্দার তাকে হরানি হয়েছে দেহর পর্দার তাকে হরানি হয়েছে অন্তরের পর্দাটা এর আগে নষ্ট হয়ে গেছে তাই না তো একবার দুই তিনবার চাই আসছেন বলোটা করে যাই তারা ও যদি তাই শৈলা কর সবার লগে একটা খেয়াল কইতা বড় তাই নিজে কইতা বলে রে তুমি তোমার উবা আমি ও দেখে আর বলোটা করছি মনে হয় আমি করো যাই আর গিয়া উদ্ভব গেল এই মহিলার অন্তরের ভিতরে পর্দা আছে ইলা ওয়ে সমাজ গটি যায় কেওরর ক্ষেত্রে জিনিসটা লাগু তো এই সাইর প্রকার পর্দার ভিতরে যদি আমার মারে আমার বইন্ডে আমি সুরক্ষা রাখি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একই আর বিশ্বাস আছে রে না জওয়ান বেজাল মার্কা ওলার জন্ম ইতা না এ যেতাই জন্মর বাদে আমরার ভাই চোখ রাঙ্গাইয়া চাই আর উল্টা ফাল্টা করলে মারা মারিও কর হ্যাঁ তোরা বাদেও সুগ্রা বড় হয়েছে কি না শোনা যায় এগে তার বাপ ফিটি দিছে এগের মার কথা মনে না বিয়া করি আগলা হইয়া গেছে কি এগুর বেজাল ধরছে গর্বর অবস্থায় এগুর মা ঠাইন বেজাল এই বেজালটা ট্রান্সফার হইয়া ছেলের মধ্যে আইছে কারণ একটা মা
যেই সময় আমি আর আমার আপনি আর আপনার স্ত্রীর মিলন করবা এই ক্ষেত্রে যে বাচ্চাটা আপনার বিবির রেহমের মধ্যে যাইব আমার থেকে সাইজ ছয়টা সাতটা গুণ তার মধ্যে ট্রান্সফার হইব আর মা থেকে ছয়টা গুণ ট্রান্সফার হইব ওই দশটা গুণে গুণান্বিত হইয়া একটা মেয়ে ভূমিষ্ঠ হইব একটা ছেলে ভূমিষ্ঠ হইব তখন মেয়ের স্বভাব যদি বেপরদালা থাকে স্বামীর নাফরমানি থাকে মেয়ের স্বভাব যদি বড়র কথা শুনে না আদর্শর ভিতরে থাকতে চায় না তাহলে ইয়াকিন জানিও এই বাচ্চায় জন্মার বাদে হুসাই বুদাই জাগাত আবার বাদে কিছু তাবু সাবু দুয়ার বাদে মার উপরে টর্চারিং করব বাবার উপরে অন্যায় অত্যাচার করব বড়রারে সম্মান করতো না আলিম উলামারে শ্রদ্ধা করতো না খোলা জাগাত মার্বেল খেলাইব আটিতে হিন্দি গান গাইব ব্লুটু লাগাইয়া খানো আপনার বিভিন্ন জাতর ফিল্ম দেখব হে সমাজ কিতা জিনিস বড় কিতা জিনিস বুঝাইতো না কারণ মা তার স্বভাব হীন ছিল মার মধ্যে নাফরমানি আসলো মার মধ্যে পর্দা আসলো না মার মধ্যে সততা আসলো না এর কারণে আজকের সমাজের শিশুরা আজকের প্রজন্মর শিশুরা অনবরত খালি বিপদর তরফে যার এটা আমরা খেয়াল করি আর না এর কারণে অত্র এলাকার আমার মা বই নকলরে কড় জুড়ে হইয়া যাই মরে মা অকল বই নকল হয়তো আমার থেকে বয়সের ছোট হইতে ভারো আর খেয়ে বড় হইতে ভারো আমার একজন মা আসলা আমার একজন বই নাছইন আমার বেজান চাষি নাছইন খেও আমার মার সমান মা খেও আমার চাষির সমান চাষি সবার কাছে করো জুড়ে আবেদন করিয়া যাই মো ঘরে মা অকল বই নকল পর্দা করিলাও এই পর্দার লঙ্ঘন করিও না যা করবার করি লাইছ এই পর্দা করিয়া পর্দার ভিতরে ঢুকি যাও আল্লাহ তোমারে কেব তাহলে তোমার সার ভালো মানুষ বানাইত জন্নতি বানাইত এই পর্দার হারানে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে এর আগে আরো বেজান বিটিন মুসলমান হইছেন এর আগে আরো বেজান আপনার মুসলমান হইছেন কিন্তু কোন মানুষরে আল্লাহ জন্নতির সার্টিফিকেট দিছে না জন্নতি নারী হলর আপনার সর্দারনি বানাইছে না সভা নেত্রী বানাইছে না মাই ফাতিমারে আল্লাহ জন্নতি নারী হল অর্থাৎ বাবা আদম তাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্নতি হইবা বেটি নকল সব বেটিন্তর সভানেত্রী সভাপতি সব বেটিন্তর লিডার আল্লাহ হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বানাইছে